ছন্দ স্বাভাবিকভাবে সে হারা, 15-16 বছর বা 27 বছর বয়সে যখন সে ছেড়ে, তখন মানে সমাজে তার পরিচিত লোকজনের সংখ্যা খুব কমে আসে। ফলে যখন আপনি পরবর্তী তাকে আবার এলাকায় পাঠাবেন তার রাজনৈতিক বিভিন্ন কর্ম ইত্যাদি ইত্যাদির জন্য, তখন কিন্তু সে গিয়ে আর রিলেট করতে পারে না। এটা একটা বড় একটা সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা হলো বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, যেগুলো আসলে মোস্ট পাওয়ারফুল বা ইনফ্লুয়েন্সিয়াল, সেখানের ক্ষেত্রে আমি নিজের একটা অভিজ্ঞতার কথা বলবো। সেটা হলো যে অনেক সময় আমাদের অনেক ইসলামিক দলের লোকদেরকে সেই সমস্ত সংগঠন থেকে ডাকা হয়, কিন্তু আমরা আমাদের পবিত্রবাদী নানান ধরনের ধারণার কারণে সেই সমস্ত সংগঠনটা আমরা নাকচ করে দিই, মনে করি যে আপনাদের সাথে যাওয়া যাবে না, তারপর অমুক এমবাসি অমুক দল ইত্যাদি, সেগুলোকে আমার মনে হয় পূরণ করা দরকার। চতুর্থ নাম্বার সর্বশেষ এই কথাটা আমি শেষ করবো, একটা হলো দাওয়াতের স্ট্র্যাটেজি এবং রাজনৈতিক স্ট্র্যাটেজির মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। ইসলামের ক্ষেত্রে দাওয়াতের স্ট্র্যাটেজির মধ্যে আগে আসলে ইসলামকে উপস্থাপন করতে হয়। যদি আমাদের ইসলামের মধ্যে মাকাসিদে শরীয়ত একটু জরুরি ব্যাপার, অর্থাৎ জনকল্যাণ বা মানব কল্যাণকে আমরা সামনে রাখি, সেক্ষেত্রে দাওয়াতের মধ্যে প্রথম ইসলামের বাণীকে সামনে রাখতে হয় এবং ইসলামের দিকে আহ্বানের মধ্য দিয়ে একটা মানুষকে জনকল্যাণের দিকে নিতে হয়। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আগে জনকল্যাণকে মানুষের সামনে দেখাইতে হয় এবং এর মধ্য দিয়ে মানুষকে ইসলামের দিকে টেনে আনতে হয়। খুব সংক্ষেপে একটা কথা বললাম, যদি কারো আঘাত লাগে বা মনে ব্যথা লাগে আমাকে মাফ করবেন। এরপরে আমরা আগে বলেছি যে আজকে এখানে নির্দিষ্ট কোনো বক্তা নাই, এমনটা না হয় যে আমার কিছু কথা ছিল আমার বলার সুযোগ পাই নাই বা আমরা আমাদের পছন্দের মতো কাউকে আলোচনা করার সুযোগ দিয়েছি, এমনটা যেন অভিযোগের কোনো সুযোগ না থাকে। এই জন্য স্বেচ্ছায় যারা আলোচনা করতে চান পর্যায়ে করবেন, ভাই আপনি বলেন। আমার মনে হয় সবাই একটু সংক্ষেপ করার চেষ্টা করবো, মূল কথাটা সংক্ষেপ পরিচয়টা আগে একটু নিজের নাম এবং পরিচয় সহ। আমি ফারুক ফেরদৌস, আমি একটা প্রকাশনীতে সম্পাদক হিসাবে আছি এবং একটা মাদ্রাসা শিক্ষক হিসাবে আছি। তো আমার আজকে ইসলামী আন্দোলনের সামনে কিছু কথা বলার সুযোগ হচ্ছে, এই জন্য আমি আমার যারা আমন্ত্রণ জানিয়েছেন এবং অনুষ্ঠানের আয়োজক যারা তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো আমার কাছে যেটা মনে হয় যে ইসলামী আন্দোলন এখন কিন্তু মোটামুটি ইসলামপন্থীদের মধ্যে মোটামুটি সবচেয়ে শক্তিশালী দল এবং সবচেয়ে বড় দল, কিন্তু যেটা আমার যা আমার যেটা মনে হয় যে ঘাটতি যেখানে থাকছে সেটা হলো একটা দল কিন্তু শুধু কর্মীদের দল হয় না অথবা শুধু নেতার দল হয় না, সেটা মানে গণ মানুষের দল মানে হয়। তো একটা দলের তিনটা পার্ট থাকে, নেতা কর্মী এবং মানুষ যারা তাকে সমর্থন করবে এবং যাদের যারা তার সমর্থক হবে। তো আমাদের যেটা হয় সেটা হলো যে এখনো আমার কাছে যেটা মনে হয় যে ইসলামী আন্দোলন এখনো শুধু কর্মীদের দল, মানে ইসলামপন্থীরা বা মাদ্রাসার কেউ অথবা আমাদের ইসলাম আমার ইসলাম নিয়ে যারা কাজ করে তারা বিপদে পড়লে, যেমন এখন আমরা বেশ কয়েকজন নিখোঁজ আছেন, তো তাদের অধিকার আদায়ের জন্য বা তাদের সন্ধান চেয়ে আমি ইসলামী আন্দোলনকে কোনো অ্যাক্টিভিটি আমরা সেভাবে মানে আমাদের সামনে আসে না, হয়তো তারা তাদের অ্যাক্টিভিটি আছে কিন্তু এটা প্রকাশ্যে আসে না। এটা না হওয়ার কারণে যেটা হয় সেটা হলো যে আমরা যারা সমর্থক শ্রেণী আছি, আমরা যারা রাজনীতির বাইরে আছি, তো তারা যে দলটাকে আমাদের নিজেদের দল মনে করব সেই সুযোগটা মানে সেই সুযোগটা আমাদের হয় না। তো আমার কাছে যেটা মনে হয় যে এই দিকে ইসলাম আন্দোলন একটু মনোযোগ দেওয়া উচিত, যে ইসলামপন্থী সবাইকে মানে ইসলামপন্থী বলতে আমি বুঝাচ্ছি যে ধর্মপ্রিয় সব মানুষকে নিজেদের লোক মনে করা এবং তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে কোন মানুষের দল হওয়া। আরেকটা ব্যাপার হলো যে এখন বর্তমানে তো একটা সংকটকাল এবং ইংরেজিতে একটা কথা আছে যে যখন শীতকাল আসে তখন দলবদ্ধ মানুষ ভালো থাকে আর একা মানুষগুলো মানে একা ওটা বলা হয় যে একা যারা থাকে দলছুট প্রাণী এবং দলছুট মানুষ তারা খুব সংকটের মধ্যে থাকে। এবং এখন এই সংকটকালীন সময় এবং আমরা দেখছি যে দলছুট মানুষ যারা আছে, যারা কোনো দলের সাথে নাই, যারা জোটবদ্ধ নাই, তারা খুব সমস্যার মধ্যে আছে। তো ইসলামী আন্দোলন যেন একটা বড় ছাতা হয় এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে ওই চেষ্টাটাই করে এবং শুধু নেতা এবং কর্মীদের দল না হয় ইসলাম আন্দোলন যেন গণ মানুষের দল হয়। এই আমার বক্তব্য এখানেই শেষ। আমার মনে হয় এর সাথে একটু সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকলে ভালো হতো যে গণ মানুষের সংগঠনে ইসলামী আন্দোলনকে পরিণত করার জন্য আমরা কি কি পদক্ষেপ গুলো নিতে পারি, দুই একটা পরামর্শ থাকলে ভালো হতো। আচ্ছা, আমি সেটাই বলছিলাম যে কেউ বিপদে পড়লে ইসলামী আন্দোলন যেন অন্তত আগে যায়, মানে তাদের অন্তত একটা যদি প্রতিবাদ হয় অথবা একটা যদি অন্তত একটা সংবাদ সম্মেলন যদি হয় তবুও অন্তত আমরা মানুষ জানতে পারে যে একটা মানুষ সমস্যায় আছে। তো এখন এমন একটা অবস্থা যে কেউ বিপদে পড়লে তার দিকে আগে যাওয়ার কেউ নাই, কিন্তু
এই দায়িত্বটা বোধ করা আর কি, যে আমাদের এই দায়িত্বটা আছে। আমার নাম মোহাম্মদ সোহেল মুর, আমি নিউরোসায়েন্স হসপিটালের ইমাম। আমি বেশ কয়েকটি বিষয় এখানে নোট করেছি। আমি আমার প্রথম কথা প্রথমেই বলতে চাই যে আদিমি কেন দিবি রহমতুল্লাহের একটি কথা আছে, আমরা দিনের ক্ষেত্রে পরস্পরের সবাই সকলের সহযোগী, কেউ প্রতিপক্ষ না। এখানে আমি আমার ছোট সময়কালে আমি জগমনের সাথে, জগমনে আমার দাদা মুরগি, আমার বাবা, আমি অনেক আগে থেকেই একেবারে প্রথম ছোটকাল থেকে চিনি জানি দেখি বুঝি। তো আমার কয়েকটা বিষয় আমার কাছে একটু ঘটকা লেগেছে। প্রথম হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল এবং বেশ ভালো কাজ করে এবং অনেক উন্নতির দিকে এগিয়েছে। সমস্যার বিষয়গুলো হলো আত্মসমালোচনা। আমরা যদি দেখি যে সেলজুক সাম্রাজ্য, তারপরে আইয়ুবী সাম্রাজ্য এবং অন্যান্য সাম্রাজ্যগুলো এবং রাসূলের জিন্দেগিও যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি এবং অন্যান্য সাম্রাজ্যগুলো, তাদের ভিতরে তাদের উন্নতির পথে কিন্তু আত্মসমালোচনা একটি বিষয় ছিল যার দ্বারা তারা অনেক এগিয়ে গিয়েছে। আমি ইসলামী আন্দোলনে অনেক সময় গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি এবং ঘরোয়া যে মিটিং সেখানে গিয়েছি, কিন্তু আত্মসমালোচনা আমাদের ভুলটা কোন জায়গায়, আমাদের ভুল হচ্ছে কি, আমরা কেন এই জায়গাটা আগাতে পারছি না, এই আলোচনা করা হয়। আত্মসমালোচনার বড় অভাব আছে, নিজেদের যে দুর্বলতার জায়গাটা আমরা চিহ্নিত করতে পারি না। আমার মনে হয় এইটা এই বিষয়টার প্রতি যত্নবান হয়েছে। আরেকটা হলো বিষয় সম্পৃক্ত যোগ্যতম ব্যক্তিকে তার ওই বিষয়ের কাজের দায়িত্ব না দেওয়া। যেমন মাদ্রাসার একটা ভালো ছাত্র, সে কিতাব ভালো বোঝে, সে সবাইকে তাকরার করায়, তো যখন ইসলামী আন্দোলন বা ছাত্র আন্দোলনের একটা দায়িত্ব আসে, ভালো দায়িত্ব, তখন ওই ছাত্রকে দেওয়া হয়, সেক্ষেত্রে শুধু কিতাবই পড়াতে জানে, ওই রাজনীতি ভালো বোঝে না। তো এক্ষেত্রে যদি খারাপ ছাত্রটাও যদি রাজনীতি ভালো বোঝে, তাকে ওই রাজনৈতিক দায়িত্ব দেওয়া দরকার। যেমন একবার আমি দেখলাম ফেসবুকে যে চিটাগাং শহরে যারা দর্জি আছে তাদের একটা ইমাম দর্জি পরিষদ হবে, সেখানেও নাকি সভাপতি হবে আহমদ শফিক। এটা কোন ধরনের পাগলাম? তিনি সাইফুল হাদিস যেজনকে দর্জি পরিষদের তিনি সভাপতি হবেন, ভালো ছাত্র, ভালো আলেম, তিনি কিতাব ভালো বোঝেন, এজন্য কি তিনি আন্দোলনের সভাপতি হবেন? এই বিষয়টার প্রতি যোগ্যতম ব্যক্তিকে, বিষয় সম্পৃক্ত যোগ্যতম ব্যক্তিকে ওই বিষয়ের দায়িত্ব দেওয়া দরকার, এই বিষয়ে যত্নবান হতে। আরেকটা হলো একদিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে উন্নতির দিকে যায়, আরেক দিক বিবেচনা কিন্তু আবার নিচের দিকে চলে আসে। এখানে যারাই আমরা এসেছি, আমি তো পরিচয় পর্ব দেখলাম যেখানে আমার ওস্তাদের অবস্থা, দুইজন সরাসরি ওস্তাদ, অনেকেই ওস্তাদ সম্মুখিত, সবাই কোন পত্রিকার সম্পাদক, কেউ ইমাম খতিব এবং ভালো মাদ্রাসা ভালো দায়িত্বে আছে। এর পিছনে যাদেরকে আমরা রেখে এসেছি, মাসজিদের ইমাম তো তিনি যিনি ভালো আলেম, খতিব তো তিনি যিনি ভালো বুঝিয়ে কথা বলতে পারেন, কিন্তু মাসজিদের মুয়াজ্জিন তিনিও তো আলেম, তিনি তো মানুষের সাথে তার যোগাযোগ আছে, তার একটা পরিচিতির মাধ্যম আছে, তিনিও চরমায় মনে বসেন, চরমায় খতিবের কাজ করেন। একজন মানুষ যখন চরমায় কোনো একটা কথা বলে, দুষ্টকে তুলে ধরে যে কেন তারা ইল্লাল্লাহ জিকির করে, কেন তারা এই মাহফিল থেকে কিরাতুল কোরআনের কথা বলে টাকা উঠায়, মানে কেন বিভিন্ন দোষ যখন তুলে ধরে সাধারণ মানুষ, তখন ইমাম খতিব তিনি ভালো তাকে বোঝাতে পারেন, তাকে যৌক্তিকভাবে কোরআন হাদিসের দলিলকে বোঝাতে পারেন, কিন্তু অনেক মুয়াজ্জিন সাহেব এটা পারেন না, খাদিম সাহেব পারেন না, তাদেরকে এইভাবে যোগ্যতম করে গড়ে তোলা দরকার। আমরা দেখি যে জামাত শিবিরের পোলাপান সর্বোচ্চ বড় ব্যক্তিও যেভাবে গুছিয়ে তাদের একটা কথা বলতে পারে, আবার নিম্ন ব্যক্তি ছোট একজন কর্মী সেও কিন্তু গুছিয়ে কথাটা বলতে পারে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যোগ্যতম ব্যক্তিরা বলতে পারে, কিন্তু একজন ছোট মানুষ। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছি, আমরা সংক্ষেপে মূল বিষয়টা বললে ভালো হবে। আরেকটা বিষয় সেটাই আমার শেষ, আমার আগের জন যে ব্যক্তি অনেকগুলো কথা বললেন, একবার তথ্যভিত্তিক সাম্রাজ্য, মেকানিজম, ইকোনমিজম, অনেকগুলো কথা বললেন, আসলে এগুলো হলো রাজনৈতিক পড়াশোনার পরিভাষা। হ্যাঁ, এগুলো আমরা এই লাইনের শিক্ষিত, তারা এগুলো ভালো বোঝেন, ভালো জানেন, পরিভাষার কোনো অর্থ হয় না, এগুলোর অর্থ শুধুমাত্র শাব্দিক অর্থ দিয়ে আমরা কিছুই বুঝতে পারি না, কিন্তু পরিভাষার পরিচয় হয়। সহিহ হাদিসের যেমন কোনো অর্থ হয় না, পরিচয় হয়, এই যে অনেকগুলো কথা বলেন সবগুলো লিখতে পারি, এগুলো আমার মনে হয় যে এই ধরনের যোগ্যতম ব্যক্তিদেরকে দিয়ে আমাদের লিডারশিপ যারা পরিচালনা করেন, এদের উপদেষ্টা অবশ্য গঠন করে দেওয়া দরকার, তাহলে তারা কাছে থেকে এগুলো লিডারদের বোঝাতে পারবেন, তাদেরকে বোঝাতে পারবেন যে কীভাবে আমরা আমাদের আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা শুধুমাত্র একটা কনফারেন্সে এসে, একটা সেমিনারে এসে, একটা বক্তৃতার মাধ্যমে এতগুলো কি বলে এতগুলো পরিভাষা বলে দিয়েই এটা যথেষ্ট হবে না, বরং এটা এদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা দরকার। আমি একটু সবাইকে বলি, আজকে আমাদের এই আয়োজনে যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি,
বিভিন্ন শ্রেণী থেকে, অর্থাৎ সম্প্রদায় এমনই ছিল যে কওমি মাদ্রাসায় যারা ন্যূনতম হাদিসের দর্শ দিয়ে থাকেন এমনদের মধ্যে থেকে আমরা 40 জনকে উপস্থিত টার্গেট নিয়েছি। আলিয়া মাদ্রাসা কিংবা কলেজে আলেম, সবাই আলেম হতে হবে, ন্যূনতম প্রভাষক কোথায় চাকরি করেন, ব্যবসায়ীদের মধ্যে যাদেরকে একজন কুটি শিল্পপতি বলা যায়, মিডিয়া অঙ্গনে যারা কাজ করেন, এভাবে বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে আমরা এখানে আমন্ত্রণ করেছি। বাইরের কথা রেফারেন্স বলছি, আজকের সংক্ষিপ্ত পরিসরে কিন্তু একদম সব লেভেল থেকে মানুষগুলো নিয়ে আসা সম্ভব। আমরা চেষ্টা করেছি বিভিন্ন শ্রেণীর সাথে কিছু প্রতিনিধিদেরকে নিয়ে আজকে বসার জন্য। আমি আমার শুরুর কথায় বলেছিলাম যে এই ধারাবাহিকতা আমাদের হয়তো অব্যাহত থাকবে এবং আগামী দিনে আমরা আরো ব্যাপক পরিসরে আপনাদের নিয়ে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমার মনে হয় একদম কর্নারে বাম পাশে হাত তুলছিলেন তিনি, হ্যাঁ একটু সংক্ষেপ করে ভালো হবে ভাই, হরিণ সামনে আছে, আমাদের আসরের নামাজ সামনে এটা মাথায় রাখতে হবে। উপস্থিত হয়েছি যে সময় আসলে মানে আমরা একটা জিনিস প্রতিবাদ করতে পারি, স্বেচ্ছাসেবকরা দেখতে যারা আছেন আপনাদের কোনো অ্যাটিটিউড এমন না হয় সবার মনোযোগ আপনাদের দিকে যায়, নীরবে কাছে গিয়ে পড়ে যায়, ঠিক আছে বলেন। মানে আমরা এমন একটা সময় মধ্যে এসে পৌঁছেছি যে সময় একটা জিনিসে আমরা মানে একটা জিনিস যখন একটা জিনিস হইলে ওইটা প্রতিবাদে মানে নামতে না নামতেই ওই একটা যাওয়ার পরেই আমরা দেখা যায় আর একটা জিনিস এসে আমাদের সামনে উপস্থিত হয়ে যায়। তো ওই জন্য আমরা এমন একটা দেশে বাস করতেছি মানুষ যখন কিনেছে তখন আপনার লবণের দাম বেড়ে গেল, কিন্তু আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করতেছি এই জন্য আমি কথা বলতে চাই যে আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছে সবাই আমি নেবেন আমি বলবো ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ক্ষেত্রে আন্দোলন, আমার জানা মতে প্রতিটা মানুষের দায় দায়ের চাহিদা শুধু দায় দায়ের চাহিদা শেষ না, প্রয়োজনে আমার চোখে দেখা প্রয়োজনের হাতে দায় দায়ের বুঝিয়ে সুঝিয়ে এইগুলোর মধ্যে নিয়ে আসেন। কিন্তু হ্যাঁ, একটা মানুষ আপনার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার যাওয়ার পর আর কিন্তু চলে না, কারণ আপনার মতন বইটাই থাকতে পারে সে আমার 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 কাছে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে সেই মানুষের কাছে যাচ্ছে না কেন কিন্তু আমার কাছে আসতেছে কেন সেটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। কারণ দেখেন আমাদের কাছে অনেক সময় যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনো বিক্ষোভে ডাকে তখন দেখা যায় আমরা অনেক সময় অনেক মানে অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, যাবো কি যাবো না, গেলে মাদ্রাসার মুলতানি সাহেব কি বলবে। আমাদের বুজুর্গরা আল্লাহ বলতেন, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন
একমাত্রের সঙ্গে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ ছোট ছোট কাজকে আল্লাহ পাক বড় করে দিবে। আমার এক নম্বর পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, বর্তমান বাংলাদেশে দাওয়াত তাবলীগের যে ফেতনা চলতেছে, এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে যে মসজিদ ভিত্তিক আমাদের কিছু কাজ করা। মসজিদে আমাদের যদি আমরা কাজ করি, আমরা দেখা যায় সাতটা একদিন জিকির আমরা দিয়েই মনে করি আমরা মসজিদে কাজ করতেছি না। এমন না হয়ে যদি আমরা মসজিদে আরো আমাদের কর্মসূচি বাড়াইতে পারি, জিকিরের পাশাপাশি তালিম এবং প্রশ্নগুলো মসজিদে আমরা সময় দিতে পারি, তাহলে মসজিদে আমাদের সম্পৃক্ত বাড়বে। যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি, একজন ইমাম সাহেব যদি কোনো বিপদে পড়ে, চাই সে কবি দিকে হোক অথবা বর্তমান তার বুঝে তাদের ফেতনা সম্পর্কে হোক, এখন সেই ইমাম সাহেব কার কাছে যাবে, তার অভিভাবক কে হবে বা তার কথা কে শুনবে, এমন একটা অবস্থা যদি আমাদের হজরত উনি বর্তমান আল্লাহ পাক মানে হায়াত বাড়ায় দেখে আমি দোয়া করি, বর্তমান যেভাবে উনি কথা বলতেছেন মানে আমার হত্যার ব্যাপারে যেভাবে উনি কথা বলতেছেন, আসলে সবাই সবাই প্রশংসা করা ঠিক না, আল্লাহ পাক মানে হায়াত এবং সবানের মধ্যে বলতে তার জন্য আমি দোয়া করি। পাশাপাশি আমি আমরা বলতে চাই যে আমরা কোনো বিপদে পড়লে কোনো আমরা এখন যাওয়ার জায়গা আমরা পাচ্ছি না, আমরা আমাদের বিপদগুলো কার কাছে বলবো, যদি ওনারা আমাদের সহযোগিতা যদি করেন, যদি একটা বিপদ আমরা বিপদে পড়লে বলতে পারি, তাহলে এর দ্বারা ইনশাআল্লাহ আমি মনে করি কাজ হবে। আর সর্বশেষ এক ভাই বলছেন যে স্কুল কলেজে বর্তমান নাস্তিক তৈরি হচ্ছে, নাস্তিক শিক্ষায় মানুষ শিক্ষিত হচ্ছে এবং তাদের মনোভাব নাস্তিকদের মতো, এবং স্কুল কলেজের মধ্যে যদি আমাদের কাজকে আমরা আরো ব্যবহার করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে জনসম্পর্কের বাড়বে এবং স্কুলের মধ্যে আমাদের কাজ হবে। কারণ বাদে যারা আছে তারা স্কুলের মধ্যে কাজ করে তাদের জেহেনকে ইসলামদের সামনে রেখে তাদের জেহেনকে তারা নষ্ট করতেছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমরা এই কাজগুলো করি ইনশাআল্লাহ আমাদের যুগে ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ সামনে দূরাবসর হবে এবং আমরাও ইনশাআল্লাহ এর সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে কাজ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আমি মহান প্রথমে আমরা ধন্যবাদ চাই, আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এটা আমাদের দীর্ঘদিনের একটি আশা ছিল, বিভিন্ন পর্যায়ে আমরা উপস্থিত হয়ে সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন মত প্রকাশ করব এমন একটি সুযোগ আমাদের প্রয়োজন ছিল, এটা সময়ের দাবি। এই জন্য ইসলামী যুব আন্দোলনকে অভিনন্দন জানাই। আমরা প্রত্যেকে জানি যে বর্তমান যে সময় বাংলাদেশে অতিবাহিত হচ্ছে সেটা ইসলামের জন্য এক কথায় সবচেয়ে কঠিন একটি সময় আমরা অতিবাহিত করছি। আমরা বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে কথা বলছি, আমার মনে হয় আমাদের সকলের উদ্দেশ্যে ঠিক নির্দেশনামূলক কথা আমাদের নায়েবে আমিন, তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বলেন। তারপর আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের দেশে বর্তমান সময়ে ইসলামের যখন মৌলিক কিছু সমস্যা দেখা দেয়, এখানে এই কথাটা রেখে আমি একটা জুমলায় মর্তালতা যোগ করি, সেটা হলো সামান্য ছোট বড় ক্ষুদ্র বৃহৎ ইত্যাদি ইস্যু নিয়ে আমাদের বিপক্ষ যখন নাস্তিক মুর্তাদ তারা যখন কোনো আবেদন করে, আমরা দেখি সংখ্যায় তারা 10 জন 20 জন 15 জন। আমাদের একটা উদ্বিগ্নের বিষয় হল 10 জন 15 জন বলে একটা দাবি করে সেটা পাস হয়, সেটা গ্রহণযোগ্য হয়, সেটা মূল্যায়ন করা হয়, সেটার গুরুত্ব দেওয়া হয় এবং সেটা বাস্তবায়ন হয়, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম আমাদের যারা নির্দেশনামূলক দায়িত্বে আছে তারা যখন কোনো দাবি করে সেই দাবি একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস চলে যায়, আমরা এটা বাস্তবায়ন দেখতে পাই না সরকারের উচ্চ মহল থেকে। এই জন্য আমার একটু দাবি হচ্ছে আমরা আমাদের প্রত্যেকে বিভিন্ন ব্যানারের মধ্যে ইসলামী আন্দোলনকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু মৌলিক সমস্যাগুলো যখন সামনে আসে, যেমন আমরা বলতে পারি আল্লাহ রাসূলের মর্যাদার বিষয়, আল্লাহ পাকের কোরআনের এবং ইসলামের মৌলিক যে মূল্যবোধ সেগুলোর ব্যাপারে, এই সমস্ত বিষয়ে আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দলের ব্যানারে কাজ করতেছি, বিশেষ করে আমাদের যারা ভবিষ্যতের আলো দেখাচ্ছেন, আমাদের যারা দায়িত্বশীল যাদের দিকে আমরা তাকিয়ে আছি,
তার মধ্যে আমরা বর্তমান সময় ইসলামী আন্দোলনের আমাদের মোহতারাম নায়েবে আমির আমির তারা যে দিক নির্দেশনা, যে বক্তব্য, যে কথাগুলো বলতেছেন, আমাদের মনে হয় আমরা যারা মসজিদ কেন্দ্রিক আছি আমরাও দেখি। সেই দিন আমার এক মুসল্লি আমাকে বললেন যে বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের যে জাগরণ, তাদের যে কার্যক্রম, যে বক্তব্য, যে আলোচনা, এটা দেখে প্রশাসনও ভীত সন্ত্রস্ত। এমনকি তিনি খোলামেলা আমাকে বললেন যে হুজুর আপনি কি জানেন যে বর্তমান সময়ে সরকার চরমোনাইয়ের সাথে সম্পৃক্ত যারা, বিশেষ করে নায়েবে আমির আমির, তাদেরকে গ্রেফতার করতেও তারা ভীত সন্ত্রস্ত। তো তাদের সাথে কথা বলেন, তাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের সমস্যাগুলো তুলে ধরেন। তা আমি একটি বিষয় দাবি জানাইতে চাই, ইসলামের মৌলিক সমস্যাগুলো যখন আসে, পাঁচজন নাস্তিক মিলে একটা বিবৃতি দিলে সেটা কার্যকর হয়ে যায়, সেটা মুহূর্তের মধ্যে পিএম পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আমাদের শীর্ষস্থানে ওলামায়ে কেরাম মুক্তাঙ্গনে বিভিন্ন জায়গায় রাজপথে দীর্ঘ সময় কথা বলতেছে, সেই কথাগুলো পিএম পর্যন্ত পৌঁছে না কেন? কি কারণ? সমস্যাটা কোথায়? বাস্তবায়ন আমরা কেন দেখি না? এই ক্ষেত্রে একটি দাবি আমাদের, এবং এটা বহু মানুষের, গণমানুষের দাবি, যে বাংলাদেশে যাদেরকে আমরা আমাদের ইসলামের রাহবার মনে করি, যারা উল্লেখযোগ্য, আমরা চাই যে মৌলিক দাবিগুলোর ক্ষেত্রে তারা যেন একসাথে হয়ে, আমরা চাই পিএম এর অফিসে যাবেন, আমাদের আহমদ শফিক সাহেব, আমাদের আমির, আমাদের নায়েবে আমির, ইসলামী যুব আন্দোলন, ইসলামী খেলাফত মসজিদ, যত আছে দল নফির বিশেষে, তারা একসাথে হয়ে 40 জনের একটা টিম পিএম এর সাথে সাক্ষাৎ করবেন। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এটা ফয়সালা করব। এইভাবে যদি তারা দাবি নিয়ে যান, সেই দাবি বাস্তবায়ন করার জন্য প্রশাসন বাধ্য হবে দায়িত্ব নিতে। কারণ আমরা বারবার এই সাতলা চত্বরে চাই না, বারবার আমরা বরিশালের যে বোরহানউদ্দিনের যে ঘটনা ঘটলো এগুলো আমরা চাই না। এই আইন পাশ করার জন্য আমরা সামগ্রিকভাবে সরকারকে বাধ্য করার জন্য শীর্ষস্থানীয় আলেমদেরকে আমরা এক মঞ্চে, একই প্ল্যাটফর্মে মৌলিক দাবিগুলোকে আমরা দেখতে চাই। এটা আমাদের আশা। আল্লাহ কংগ্রেসটা দিতে হবে ওই পাশে। আমাদের মনির ভাই, রাম ভাই, এবং একটি টিভি চ্যানেল যেন করতে পারে। আমি বাকি শব্দটা আর পর বলছি, একটি দৈনিক পত্রিকা এবং একটি টিভি চ্যানেল, যেহেতু ইসলামী আন্দোলনকে সরকার হয়তো সমীহ করে অথবা শুনে ধরে আছে। আর আমরা সকলে আলোচনা এক মিনিটের মধ্যে শেষ করলে সকলে কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ মোহাম্মদ উসমান গনি, সহকারী অধ্যাপক আসির ইনস্টিটিউট ঢাকা, কলাম লেখক দৈনিক প্রথম আলো, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় মহাসমিতি। শুকরিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব হলো যে ইসলামী আন্দোলনের আমির যিনি আছেন মাজুমুদ্দিন, উনি বলেন যে আমরা সমস্ত ইসলামী দলগুলোর সাথে ঐক্য করতে চাই, কিন্তু এই ঐক্যের মুখ আমরা দেখতেছিলাম। দেখা যায় যে ঐক্য যখন নির্বাচন আসে, বিভিন্ন মুহূর্ত আসে, তখন দেখা যায় যে বিভিন্ন ভাবে ইসলামী আন্দোলন মনে হচ্ছে আমাদের তরফ থেকে এরকম মনে হয় যে তারা নিজেদেরকে বড় মনে করে, তারা সরে যায়। কেন এত বড় ধরনের একটা ঐক্য বিভিন্ন দল আছে, সে দলগুলোর সাথে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা যুব আন্দোলন তারা কেন ঐক্য করতে পারতেছে না? কি কারণ, কি জন্য তারা এই আন্দোলন ঐক্য থেকে দূরে? এই ঐক্য যদি গড়ে তোলা যায় তাহলে আমার মনে হয়, আমার ভাই যে সফিরুদ্দিন বলেছেন যে আমরা বড় বড় দাবিগুলো আদায় করতে পারবো, যে কেন ইসলামী আন্দোলন আজ পর্যন্ত আমরা দেখতেছি সাতের পর থেকে তারা কোনো ঐক্যের সাথে জড়িত হচ্ছে না, এটার কি কারণ? অন্যান্য দলকে কেন তারা কাছে টানতে পারতেছে না, এটার কি কারণ? আর আমার ওসমান রনি ভাই যে প্রস্তাবটা দিয়েছেন যে ইসলামী আন্দোলন এখন সারা বাংলাদেশে যে পর্যায়ে আছে, সে পর্যায়ে একটা দৈনিক পত্রিকা বের করার মতো যোগ্যতা রাখে,
কারণ আমাদের পিসা হুজুরের যে ভক্ত কিন্তু আছে সারা বাংলাদেশে, আমরাও হুজুরের ভক্ত, আমরা সহযোগিতা করে একটা দৈনিক পত্রিকা বের করতে পারি কিনা, এবং এ ব্যাপারে আজকের এই মতবিনিময় সবাই যদি আমরা নাইবা আমিরুল মুজাহিদিন থেকে যদি এরকম একটা কথা আমরা যদি শুনে দিতে পারি তাহলে আমরা খুশি হব, এটা আমার প্রস্তাব। আমার মনে হয় বিষয় যদি উল্লেখ করবেন ওই বিষয়টা পুনরুল্লেখ না করলে আমাদের সময় সাশ্রয় হবে। সেই দিকে লক্ষ্য করি একটা কথা বলবো, সেটা হলো স্কুল সিস্টেমে, কারণ এখন বর্তমানে তো আমরা স্কুলের মধ্যে যাইয়া কোরআন চালু করা বা আমাদের আইন চালু করা সম্ভব না। সেহেতু ইসলামী আন্দোলনের কাছে আমার দাবি, সেটা হলো যদি স্কুল সিস্টেমে মাদ্রাসা তৈরি করা যায়, স্কুল সিস্টেমে যদি মাদ্রাসাগুলো তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে কে কে আর ভাবে সেক্টরগুলো পড়বে, এমনকি স্কুল সিস্টেমে পড়াশোনা করবে, এবং এর মাঝে কি ইসলামের দাওয়াতে চলবে, সব কি ইসলামের মধ্যেই হবে। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলের মধ্যে বিভিন্ন যেরকম আজকে একটা মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত নাই, এদেরকে নিয়ে যেরকম আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আমার মনে হয় বড় উপর স্তরের যারা আছে যেরকম ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আরো এমনি ভাবে যে সংগঠনগুলো আছে, এই সংগঠনের যারা প্রধান আছেন এদেরকে নিয়ে সবাইকে নিয়ে যদি একটা মত বিনিময় সভা করা যায়, এবং যেরকম আমলিকের মধ্যে বিএনপির মধ্যে যেরকম চৌধুরী বিরোধী যেরকম একটা ইয়ে আছে, আমরাও কি করি একটাকে রাখা ইসলামী আন্দোলনের বানারে আমরা কি করি এক একটা দল করে যদি রাখা যায় তাহলে মনে হয় যে ইসলামী আন্দোলন যেভাবে আগাচ্ছে মনে হয় যে অল্প কিছুদিনের মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমি দুঃখ প্রকাশ করছি শামসুল আলম ভাই মাইক হাতে নেওয়ার পরেও তাকে সময় দেওয়ার জন্য আপনাকে আলোচনা করার জন্য আমন্ত্রণ করেছি। আন্দোলন করছি এবং ক্ষমতা রাজনীতি করি, সেক্ষেত্রে শুধু আমরা নিজের নিজের কাজ না করে প্রশাসনের সর্বস্তরে রাষ্ট্রপতি যা বোঝায় সর্বক্ষেত্রে বন্ধু তৈরি করা, দুই সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাংগঠনিক রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রে উপদেষ্টা রাখা, তিন সংগঠনের সর্বস্তরে নজরদারির ব্যবস্থা রাখা যাতে সে নিজে ফাঁদে না পড়ে এবং দলকে ফাঁদে না ফেলতে পারে, চার শত্রু প্রতিপক্ষ সমাবিষ্ট করে দলের কর্মকৌশল নির্ধারণ করা, সকল জনশক্তিকে এ ব্যাপারে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা যাতে বিভিন্ন ইস্যু তৈরি হয়, আমরা ঈশ্বরকে দিতে ফেলেছে আমরা শত্রুকে বাবে ফেলি, আসল শত্রুকে রেখে দিয়ে নতুন শত্রু কিছুক্ষণ ছুটতে থাকি, এই জন্য দল কি উদ্দেশ্যে গঠিত, কি উদ্দেশ্যে কাজ করছে সে উদ্দেশ্যকে সন্তুষ্ট করে এবং উদ্দেশ্যের ভিত্তিতে সকল কর্মকাণ্ড পরিচালিত হবে, এটা ঠিক করা। পাঁচ নম্বর হলো ইসলামের খেদমতি নিয়োজিত প্রতিষ্ঠিত শক্তিগুলোকে প্রতিপক্ষ না বানানো, যারা যেখানে কাজ করছে এদেরকে প্রতিপক্ষ না বানালে ভালো হয়, বিভিন্ন সমাজ ধরে একমত হবে না, তারা ভিন্ন মত পোষণ করবে অথবা বিমিলিত করবে, তারপরে যদি মনে করে ইসলামী ধর্ম বা ইসলামী শক্তি এটাকে প্রতিপক্ষ না বানানো। ছয় নম্বর হলো দেশ ও উম্মাহ নিয়ে যে কোনো সংকট তৈরি হলে তারপর তো কথা বলা, সেক্ষেত্রে দল ব্যক্তি সংগঠন না দেখা, যদি এটা করা হয় তাহলে ঐক্যের প্রয়োজন আসবে না, আমাদের দেশে ঐক্য একটা সমস্যা, ঐক্য নিয়ে যদি আলোচনা হবে তত ঐক্য বাড়বে, যদি এই কাজটা করা হয় যে দল নয় সংকট তৈরি হয়েছে যে কোনো সমস্যা তৈরি হয়েছে এক্ষেত্রে দল কথা বলবে সংগঠন কথা বলবে,
সাধারণ ঐক্য তৈরি হবে, বাস্তবিক ঐক্যের মাধ্যমে ইনশাল্লাহ ইসলামী বাংলাদেশ এগিয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া। বুঝলেন? আসসালামু আলাইকুম। নাম পরিচয়টা একটু দিয়ে নেবেন বাবা। আজকে তার মতো বাবা, আসলে হয়তো আমি তা জানো না, এরকম ওলামা কারণ ও যারা আমাদের আসলে করোনা প্রশ্নটা সবচেয়ে বেশ বড় জ্ঞান। যেমন সাধারণ মানুষের মধ্যে যেটা আছে, আমরা যারা ওলামায়ে কেরাম আছে, আমাদের মধ্যে এটা সবচেয়ে বেশি আমি আমার মনের কাছে মনে হয়। যেমন একজন আরেকজনকে আমরা এক্সেপ্ট করতে পারি না, সম্মান করতে পারি না। কেউ যদি একটু একই দাওয়া শেষ করেছে অথবা কামন করেছে, সে একটা ভালো মসজিদে ছাত্রী বা ইমাম, একই আলেম সে একটা অত ছোট মসজিদে পরিষেবাটি ইমাম, সে তাকে অনার করতে চায় বা অনার করতে চায় না, আসলে মন থেকে চায় না। অথচ চক্ষুটা যে হিসাবে কিন্তু একই, অত সে যে কোনো কারণে বলে ওখানে গিয়েছে, আমরা যে জায়গা থেকে আসলে আলো ছড়াচ্ছি, এক একজন আমরা একটা প্রতিভা আমি মনে করি এখানে আমরা তার উপস্থিত হয়েছি, যেহেতু আমরা নবীর ওয়ারিস আমরা দাবি করি। তা আমার কথা হলো যে কমিউনিকেশন যোগাযোগটা আমাদের আসলে অনেক গ্যাপ হয়ে গেছে বা গ্যাপ হয়ে যাচ্ছে বা যায় বা আমরা করতেছি। বিশেষ করে আমরা হয়তো মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করেছে এরাই শুধু ইসলামের কাজ করতে আমরা করবো, তা কিন্তু না। অথবা কোনো পক্ষ এভাবেও কথা বলতেছে যে এই কাজটা মানে শুধু ইসলামী আন্দোলনের, কিন্তু আমরা একই যখন করতে যখন জয়েন করে আমরা একই কথা বলতেছি, আমার ঐক্য কথা আমরা সকলেই বলি, কিন্তু আসলে আমরা ঐক্য করতে পারতেছি না। সেটা আমার ব্যাপারে আমরা সবচেয়ে ঐক্য হওয়ার জন্য আমরা বড় আলেমদেরকে আমরা যখন আগে আমরা প্রাধান্য দিই, ঠিক আছে আমি এটাকে অমি মানি, কিন্তু যারা নিচ পর্যায়ে আছে এনারাও তো আস্তে আস্তে ভুলে যেতে পারে। এই জন্য আমার মানে এখানে আমাদের জন্য অনার প্রশ্ন, সেটার জন্য ঠিক থাকে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন আমরা করতে পারি, যেহেতু একটা প্ল্যাটফর্মের দরকার আছে, একটা কোনো জিনিসকে একটা কোনো মুসলমান পিড়িতে একটা প্ল্যাটফর্ম দরকার, যেহেতু ইসলামী আন্দোলন একটা প্ল্যাটফর্ম, এই জন্য কাজটা করা আমাদের জন্য সহজ হবে, যেন একে অপরের প্রতি একটা সম্মান বা ওলামায়ে কিরাম দিয়ে কেমন এরকম আরো একটা মতবিনিময় সম্ভব হবে, বা একে অপরের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তার যোগাযোগ থাকবে থাকবে বলে আমাদের অপর এগিয়ে যেতে ভালো হবে। আমাদের লিখেছেন বিশেষ করে এই কাছিয়ার যুদ্ধ নিয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে কাছিয়ার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কমই ছিল কিন্তু রুস্তমের সৈন্য সংখ্যা বেশি ছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে কাছিয়ার বুজুর্গের বিজয় মানে কাছিয়ার যুদ্ধ মুসলমানরা বুজুর্গ দিয়ে জয়ী হয়নি, বরং মুসলমানদের সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ কৌশল কিন্তু রুস্তমের থেকে ভালো ছিল, এবং উনি সাদ ইবনে এই রুস্তমের যে যুদ্ধ কৌশল সেটা ধরতে পেরেছিলেন, এই জন্য সৈন্য সংখ্যা কম হলেও আল্লাহ তো নুসরত ছিল, সাথে সাথে সাদিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কৌশলটা রুস্তমের থেকে এগিয়ে ছিল। তো আজকের যুগে আমরা বাংলাদেশের কথা যদি বলি, শেখ চলমানের আমি যে বিষয়টা বলবো যে আমরা দেখেছি তুরস্কে ওসমানী খিলাফার পতন ঘটেছে 1930 সালে, তো এরপরে ইতিহাসটা আমরা সবাই জানি, কিন্তু তুরস্ক ইউটার্ন হতে বেশি দিন লাগেনি। আমি আলিদান তাবি রহমাল্লাহ একটা লেখা পড়েছিলাম, উনি খুব আফসোস করে লিখেছিলেন আলা আয়াসুফিয়াকে নিয়ে, যে উনি আয়াসুফিয়াতে গিয়েছিলেন যে আয়াসুফিয়াতে জামাত হচ্ছে না, কিন্তু এখন তো আয়াসুফিয়াতে নামাজ হচ্ছে। তো আমাদের বাংলাদেশে আমরা এত লোক আমাদের এত মানুষ আমাদের কাজও হচ্ছে কিন্তু মূল কাজটা হচ্ছে না কেন? তো আমি শেখ চলমানের আমার বরাকাত আলিয়ার কাছে যে বিষয়টা বলবো যে আসলে আমাদের দুর্বলতা কোথায়, এবং আরেকটা কথা যেটা যে আজকে আমাদের যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে গুজিভিত্তিক প্রসেস, যে আজকে মুসলমান ইসলামের বিরুদ্ধে গালি দিতে কাফের লাগে না, এবং আজকে আমাদের ইয়ং জেনারেশন যারা উঠছে ইয়ং জেনারেশন দেখা যায় অনেক বেশি লোক হলো মুস্তাশিকিন দ্বারা প্রভাবিত, অর্থাৎ সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ রাখছে, হজ করছে, সব করছে, কিন্তু ইসলামের মৌলিক আমরা যেগুলাকে বলি জরুরিয়াতে দিন, জরুরিয়াতের দিন যেগুলাকে বলি, একটা জরুরিয়াতের দিনের উপর তার আপত্তি আছে বা একটা জরুরিয়াতের দিন নিয়ে তার কথা আছে, এই যে একটা বুদ্ধিভিত্তিক ফিতনা যেটাকে বলি আমরা যেটাকে বলি মুস্তাশিকিনদের থেকে আসতেছে, এটার মোকাবেলায় আমরা যারা তরুণ আছি
বা আমরা যারা এগুলো একটু পড়াশোনা করি আমাদের কি করণীয়, আশা করি সেটা চরমনায় আমাদেরকে দিকনির্দেশনা দিবেন। আর আমি যাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি তার ভিতরে একজন, আমার একটা অনুরোধ থাকবে আপনার কাছে যে আমরা যারা কাজ করি মাঝে মাঝে আপনি আমাদেরকে ডাকবেন, বসাবেন, চা খাওয়াবেন, দিকনির্দেশনা দেবেন। এটা যদি করেন তাহলে আমরা মনে করবো যে আমাদের একটা ছায়া আছে, মানে আমরা কাজ করতে অনেক উৎসাহ পাবো। তো আপনি আমাদেরকে মাঝে মধ্যে ডাকবেন, চা খাওয়াবেন, দিকনির্দেশনা দিবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, এটা কিন্তু আমাদের অনেক আমরা কাজের অনেক বেশি প্রেরণা পাবো। আর আরেকটা, আমি ইসলামী যুব আন্দোলনের বাড়িতে ছাত্র আন্দোলন সবার উদ্দেশ্যে আরেকটা বলবো, আমার ছোট মানুষের একটা কথা যে আমাদের আকাদিরে দেওবন্দ থেকে আমি যে জিনিসটা দেখেছি, আমাদের আকাদিরে দেওবন্দের যে কিতাব থেকে পেয়েছি যে ইজতিহাদি মাসআলায় তানাউউ রায় হতে পারে, ইজতিহাদি মাসআলায় মতামত ভিন্ন হতে পারে। আমরা দেখেছি তানাবী রহিমাল্লাহ, সাইয়েদ আহমদ মাদানী রহিমাল্লাহ, এরপরে যদি আমরা আরো যাই সৈয়দ সুলাইমান নদভী রহিমাল্লাহ, মুফতি শফিক সাহেব রহমতুল্লাহ কিন্তু সুলাইমান নদভী রহিমাল্লাহর বইয়ে রদ দিয়েছেন, তারপর হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহিমাল্লাহ ফতোয়ার জবাব দিয়েছেন শাইখুল ইসলাম কাজী উসমানী, এমনকি মুফতি শফিক সাহেব রহমতুল্লাহ আলাইহির হুকুকের মুজারাদার মাসআলার জবাব দিয়েছেন কাজী উসমানী। তো ওনাদের ক্ষেত্রে তো আমাদের আকাবিরিন যারা আছেন, বড়রা যারা আছেন, তো তাদের কিন্তু তানাউউ রায় হতে পারে। আমি একটু একটু খোলাসা করে পরিষ্কার সুস্পষ্ট বলি, যেমন জুট বেজুটের রাজনীতি, আমি কোন জুটে যাবো কি যাবো না, এটা একটা ইজতিহাদি মশালা, যে যারা গিয়েছেন তাদেরও হিকমা আছে, যারা যাননি তাদেরও হিকমা আছে। তো এটাকে কেন্দ্র করে যেন এটা কিন্তু হক বাতিলের মশালা নয়। দেখেন যারা জুটে গিয়েছেন তাদেরকে আমরা কোরআন সুন্নাহ এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে স্বীকৃত আকীদা আছে তাদের এই আকীদার আলোকে আমরা তাদেরকে বাতিল করতে পারবো না। তো ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন একটা বিশাল বড় বৃক্ষ, বিশাল বড় ছায়া বাংলাদেশের মুসলমানদের। তো আমি সাহেবের চরণের কাছে অনুরোধ করবো যে যুব আন্দোলনের যারা কেন্দ্রীয় দায়িত্বে আছেন, ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় দায়িত্বে আছেন, ইসলামী আন্দোলনের অন্তত যারা কেন্দ্রীয় দায়িত্বে আছেন, তাদের থেকে যেন বিপরীত মুখী মানে বিপরীত মেরুতে বা অন্যান্য অন্য মাসালায় যে আকাবিররা অবস্থান করছেন তাদের ব্যাপারে যেন কোনো বেআদবীমূলক আদাবুল ইখতিলাফের বিপরীত কোনো বক্তব্য না আসে। আর বিশেষ করে আমরা দেখি যে এই জিনিসটা আমাদের বাংলাদেশে বেশি হয়ে যায় যে নারী নেতৃত্বের মাসালায় গিয়ে নারী নেতৃত্ব যারা গিয়েছেন তাদেরকে বাতিল বলে ফেলি। অন্তত যেন এই সমস্ত মাসালার ক্ষেত্রে আমরা সাধারণত যেন কম কথা বলি, আর যদি বিশেষ প্রয়োজনে কথা বলার প্রয়োজন হয় তাহলে যেন আমরা আদাবুল ইখতিলাফের রায়ত করি। এই দুটো কথা আমি বললাম, যদি কোনো ভুলভ্রান্তি আসে তাহলে মাফ করে দিবেন। শুকরিয়া ছাত্র প্রাসাদ ভাইয়ের পরে আপনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় অনুপাতে কথা বলার সুযোগ কম, আমিও বেশ সুনির্দিষ্ট কিছু কথা বলবো। এখন কথা হচ্ছে আসলে বর্তমান সময় ইসলাম মনা, ইসলাম পন্থী বা ইসলামের দল পছন্দ করি, আমাদের সকলের হৃদয়ের মধ্যে একটাই আকুতি, সেটা হচ্ছে যে একটা বদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন। একতা বদ্ধতা দুইভাবেই হয়, একটা হচ্ছে যে কয়েকজন ডেকে, একটা হচ্ছে কাজ চলতেই থাকে আর ভিতরে পুরোটা হয়। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাকি এর চেয়ে আরেকটা অগ্রসরে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে পাঁচজন হোক দশজন হোক ওনাদের একটা দল করে এবং সুনির্দিষ্ট একটা খসড়া বানিয়ে আমাদের অন্যান্য ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি করে যে আমরা এই ভিত্তিতে হলে একটা ইসলামী শক্তি ঐক্যবদ্ধ শক্তি করতে পারি। এবং এক্ষেত্রে আমাদের রুলস হলো এই যে আমরা এই এই আলোকে হলে যে কারোর সাথে করতে ইসলামী ঐক্য আমরা করতে পারি। দ্বিতীয় নম্বর, বিশ্ব ইসলামী যুব সংগঠন হিসেবে যুব আন্দোলন বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ বেশ অগ্রসর হয়েছে। এই অগ্রসরমানতা ধরে রাখার জন্য নিজেদের পারস্পরিক আলোচনা পর্যালোচনার পাশাপাশি অন্যান্য যুব যে সকল সংগঠনগুলো আছে, বিশেষ করে যারা অন্যান্য ইসলামী দল করে, ওই ধরনের যুব সংগঠনগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করা, তাদেরকে বিভিন্ন সময় খুব বেশি বেশি করে দাওয়াত দেওয়া, তাদের সাথে অহেতুক বিতর্কে না জড়ানো, যেটা আমরা সংক্ষিপ্ত হয়ে বলি যে বুদ্ধিভিত্তিক কাজগুলোকে বাড়ানো। ইসলামী আন্দোলন, যুব আন্দোলন সহ যতগুলো তৎপরতা আছে সবগুলোকেই আমি মনে করি আমাদের মুখের মুখ যেমন আমার পুরো বডির আমার পুরো চিন্তার জন্য একটা ব্যাপক ভূমিকা রাখে, বর্তমান সময় মিডিয়া ওই ধরনের একটা ভূমিকা রাখে। আমরা আশা রাখব যে সম্মিলিতভাবে হোক অথবা এককভাবে ইসলামী আন্দোলন হোক, এ ধরনের কোনো মিডিয়া হাউস গড়ে তুলতে, অন্ততপক্ষে এখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ চলছে, এই সময়ের মধ্যে এসে অন্ততপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপোর্ট দেওয়া যায়, এ ধরনের ছোট পরিসরে হলেও মিডিয়ার একটা ঐক্যবদ্ধ কার্যক্রম এবং ব্যাপক তৎপরতা আমরা চাই, যেন আমরা প্রতিনিয়ত জানতে পারবো আপডেটগুলো, আজকে যুব আন্দোলনের কাজ কি, ইসলাম আন্দোলনের কাজ কি, এই বিষয়গুলো মাঝে মধ্যে আসেও বিষয়গুলো আরও ব্যাপকভাবে চাচ্ছি।
আরেকটা বিষয় অনুরোধ থাকবে, অহেতুক বিতর্কে জড়িয়ে না পড়া। অহেতুক বিতর্কের মধ্যে এটাও একটা, যেমন গিয়েছে আমরা রেজাল্ট কিনা আপনারাই বলেছেন, সংসদ বায়ু একটা চমৎকার কথা বলেছেন যে আপন পর বেঁধে কথা বলা। আমরা রাজনীতি করব আর আমাদের সমালোচক হবে না এটা বলতে পারেন। আর যেহেতু আমাদের এটা একটা ধার্মিক সংগঠন, এক্ষেত্রে সমালোচনার পরিমাণটা খুব বেশি হবে এটাই স্বাভাবিক। আর আরেকটু বেড়ে যদি আমরা বলি, সেটা হলো আমরা একটা পরিচ্ছন্ন চিন্তা নিয়ে রাজনৈতিক